হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, আজ ভারতীয় বায়ুসেনাকে নিয়ে একটা খুব বড় খবর সামনে আসছে, যা চীনের জন্য নতুন করে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কেননা হালে ইন্ডিয়ান এয়ারফোর্সের দ্বারা ভারতের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট রাফেল যুদ্ধ বিমানের সেকেন্ড বেসকে পুরোপুরি অ্যাক্টিভ করে দিয়েছে, যার মূল টার্গেট হলো চীন। কেননা ভারতের এই নতুন বেস এলএসিতে পুরো লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে চলেছে, এবং এলএসির কাছে ভারতের যে সবচেয়ে দুর্বল এরিয়া ছিল, যেটাকে যুদ্ধকালীন সময়ে চীন ভারতের ওপরে অ্যাটাকের জন্য ব্যবহার করতে পারত, সেখানেই পুরো খেলাকে ঘুরিয়ে দিয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারে কথা বলবো, এবং এটা জানার চেষ্টা করবো যে ভারতের এই নতুন রাফেল যুদ্ধ বিমানের এয়ারবেস কেন স্ট্র্যাটেজিকভাবে ভারতের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, ও তার সাথেই কীভাবে এবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারত খুব সহজেই চীনের বিরুদ্ধে লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে চলেছে, জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিও শুরু করার আগে বলবো যে আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা যখনই কোনো এই জাতীয় ডিফেন্স রিলেটেড ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। যাই হোক, তাহলে চলুন এবারে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে মাত্র সপ্তাহখানেক আগেই ফ্রান্সের তরফ থেকে রাফেল ফাইটার জেটের 7 নম্বর ব্যাচ ভারতে এসে পৌঁছে গেছে, যাতে আরও 3টের মতো রাফেলের ডেলিভারি করা হয়েছিল। আর এই 3টে রাফেল ভারতের হাতে আসার পর এখন ভারতের কাছে মোট 27টার মতো রাফেল ফাইটার জেট মজুদ রয়েছে, যার মধ্যে প্রথম 18টা বিমানকে তো অলরেডি আম্বালা এয়ারবেসে অনেক আগে অপারেশনাল করে দেওয়া হয়েছে। কিন্তু এখন যে বাকি 9টি রাফেল ফাইটার জেট মজুদ রয়েছে, তাকে আমাদের পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেসে ডিপ্লয় করা আছে। আর বন্ধুরা, এখন যেমনটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এনআইএর লেটেস্ট মিডিয়া রিপোর্টস অনুযায়ী গতকাল মানে 28 তারিখে ফাইনালি ভারতের বায়ুসেনা প্রমুখের উপস্থিতিতে রাফেলের এই সেকেন্ড স্কোয়াড্রন, যাকে 101 নম্বর স্কোয়াড্রনও বলা হয়, তাকে অফিসিয়ালভাবে অপারেশনাল করে দেওয়া হয়েছে, যা এখন থেকে সম্পূর্ণরূপে চীনের বিরুদ্ধেই অপারেট করবে। যদিও এখন এই হাসিমারা এয়ারবেসে কেবলমাত্র অর্ধেক স্কোয়াড্রন রাফেল বিমানই মজুদ রয়েছে, তবে হালেই কিছু মিডিয়া রিপোর্টসের তরফ থেকে এটা খোলাসা করা হয়েছে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যেই পুরো 35টা রাফেল বিমানকে ভারতে ডেলিভারি করে দেবে ফ্রান্স, এবং শুধুমাত্র একটা ফাইটার জেটকে আগামী বছরের শুরুর দিকে ডেলিভারি দেবে, যেটা ভারতের জন্য কিন্তু খুব ভালো বিষয়। কিন্তু এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারতের এই হাসিমারা এয়ারবেসে রাফেল বিমানের ডিপ্লয়মেন্ট ভারতের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কেন? তো বন্ধুরা, এর পেছনে মেনলি 2টো বড় কারণ রয়েছে। প্রথমত, ভবিষ্যতে যদি ভারত আর চীনের মধ্যে কোনো ধরনের ছোটোখাটো কনফ্লিক্ট হয় বা যুদ্ধ বাঁধে, তাহলে চীন সবার আগে চেষ্টা করবে যে ভারতের এই নর্থ ইস্টকে কব্জা করা, যার সবচেয়ে সহজ রাস্তা হলো ভারতের এই যে শিলিগুড়ি করিডোর রয়েছে, যেটা পুরো নর্থ ইস্টের রাজ্যগুলিকে ভারতের সাথে জুড়ে রেখেছে, এটাকে বন্ধ করে দেওয়া। আর একবার যদি চীন এই এয়ার স্ট্রাইক বা বম্বিং করে এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে ধ্বংস করতে পারে, তাহলে কিন্তু খুব সহজেই পুরো নর্থ ইস্ট ভারতের থেকে আলাদা হয়ে যাবে, এবং সেখানে থাকা ভারতীয় সেনাবাহিনীর সাপ্লাইও বন্ধ হয়ে যাবে। ফলে এই এরিয়াতে ভারতের পক্ষে চীনের বিরুদ্ধে লড়াই করা অনেক বেশি মুশকিল হবে, আর এটা ভারত খুব ভালোভাবেই জানে। তাই চীনের বিরুদ্ধে লড়াই চলাকালীন ভারতকে এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরকে প্রোটেক্ট করা সবচেয়ে বেশি জরুরি ছিল, যার দরুন এটাকে মাথায় রেখেই এখন ভারতীয় বায়ুসেনার তরফ থেকে এই হাসিমারা এয়ারবেসকে পুরোপুরি অ্যাক্টিভ করে দিয়েছে। আর এখানেই ভারতের রাফেল ফাইটার জেটের সেকেন্ড স্কোয়াড্রনও মজুদ থাকবে, যা এই চিকেন নেক সহ আশেপাশের পুরো নর্থ ইস্টের এলাকাকে রক্ষা করবে। এবং ধরে নিন, ভবিষ্যতে যদি চীনের সাথে কোনো ধরনের যুদ্ধ বাঁধে বা কোনো ধরনের কনফ্লিক্ট হয়, তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভারতের এই রাফেল বিমান তিব্বতে প্রবেশ করতে পারবে। কেননা আপনারা যদি এই হাসিমারা এয়ারবেসকে দেখেন, তাহলে এটা ভারত চীন বর্ডার থেকে খুব একটা দূরে নেই, যা স্ট্র্যাটেজিকভাবে ভারতকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে চীনের বিরুদ্ধে। আর হ্যাঁ, এখানে আপনাদের আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আর তা হলো, আপনারা যদি ভারতের এই হাসিমারা এয়ারবেসের লোকেশনটাকে খুব ভালোভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা শুধুমাত্র ভারতের চিকেন নেকের কাছে রয়েছে তা নয়, বরং এখান থেকে খুব কাছে আসামের তেজপুরে ভারতীয় বায়ুসেনার আরও একটি এয়ারবেস মজুদ রয়েছে, যেখানে ভারতের ব্রহ্মোস মিসাইলযুক্ত SU-30 MKI ফাইটার জেটকে পারমানেন্ট ডিপ্লয় করা আছে। ফলে একদিকে ভারতের রাফেল ফাইটার জেট আর তার সাথেই ব্রহ্মোস মিসাইলযুক্ত সুখোই বিমানের কম্বিনেশন, এই 2টো মিলে ভারতকে চীনের বিরুদ্ধে এই এলাকায় ডমিনেট করতে সাহায্য করবে। কেননা রাফেল বিমানের এই মিটিওর মিসাইল আর স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট, এর সাহায্যে রাফেল অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে, আর একে টক্কর দেওয়ার মতো কোনো হাতিয়ার এই মুহূর্তে চীনের কাছে মজুদ নেই। হ্যাঁ, চীনের কাছে অবশ্য রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তবে তার সংখ্যা খুবই কম, যার দরুন ওটাকে তো কেবলমাত্র চীন লাদাখেই ডিপ্লয় করে রেখেছে, আর তার উপর আবার ওতে 400 কিলোমিটার রেঞ্জের মিসাইলই নেই। ফলে ভারতের এই রাফেল বিমান ও SU-30 MKI-এর এই কম্বিনেশনকে নর্থ ইস্টে কাউন্টার করা চীনের পক্ষে অনেক বেশি মুশকিল হয়। অন্যদিকে সুখোই বিমানে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সুপারসনিক ব্রহ্মোস মিসাইলও যুক্ত রয়েছে, যাকে তো চীন কোনোদিনই ঠেকাতে পারবে না। ফলে চীনের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা যেটা ছিল, মানে এই চিকেন নেক, সেটাকেই ভারত এখন চীনের বিরুদ্ধে সবচেয়ে স্ট্রং পজিশন তৈরি করেছে। যাই হোক, এবারে আসে দ্বিতীয় সবচেয়ে বড় কারণে, যার জন্য এই হাসিমারা এয়ারবেসে রাফেলের ডিপ্লয়মেন্ট জরুরি ছিল, তা হলো ডোকলাম। কেননা যেমনটা আপনারা জানেন যে 2017 সালেও চীন চেষ্টা করেছিল যে ভুটানের ডোকলামে কব্জা করার, কেননা যদি চীন এই ডোকলামকে দখল করতে পারে, তাহলে কিন্তু খুব সহজেই চীনের সেনা ধীরে ধীরে ভারতের এই চিকেন নেকের কাছে পৌঁছতে পারত।
কিন্তু 2017 সালে ভারতীয় সেনাবাহিনীর জন্য সেটা পারেনি। ফলে এর সম্ভাবনা অনেক বেশি রয়েছে যে হয়তো আবার ভবিষ্যতে ডোকলামে নতুন করে চীন বিবাদ তৈরি করতে পারে। সেক্ষেত্রে এই পুরো ডোকলামের এলাকাও ভারতের এই রাফেলের রেঞ্জেই থাকবে। সেক্ষেত্রে ভবিষ্যতে ডোকলাম দখল করতে হলে সবার আগে চীনের বায়ুসেনাকে ভারতের রাফেলের মুখোমুখি হতে হবে, যা চীনের পক্ষে এই মুহূর্তে অনেক বেশি মুশকিল। ফলে শেষে আমি এইটুকুই বলবো যে ভারতের এই হাসিমারা এয়ারবেসে রাফেল বিমানের ডিপ্লয়মেন্ট একদিকে ভারতকে এই পুরো রিজিয়নে চীনের হামলা থেকে রক্ষা করবে, তো অন্যদিকে প্রয়োজন পড়লে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভারত চীনের কবজায় থাকা তিব্বতের ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক চালাতে পারবে। যার দরুন এখন ভারতের শুধু একটাই কাজ বাকি রয়েছে, আর তা হলো এই রাফেল ফাইটার জেটের স্কোয়াড্রানকে আরও বেশি মজবুত করা। আর এর জন্য ভারতকে MMRCA-2 টেন্ডার হোক বা MMRCA-2 টেন্ডারকে বাতিল করে আরও দুটো স্কোয়াড্রান এই রাফেল ফাইটার জেটকে কিনে নেওয়া উচিত। কেননা ভারতীয় বায়ুসেনার কাছে যদি আরও দুটো স্কোয়াড্রান রাফেল ফাইটার জেট থাকে, তাহলে সেটা চীনের বিরুদ্ধে ভারতকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে। আর যদি ভারত আরও দুটো স্কোয়াড্রান রাফেল বিমানকে না নেয়, তাহলে রাফেলের অবস্থাও কিন্তু Mirage-2000 মতোই হবে। কেননা এখনকার সময় যদি দেখেন, তাহলে ভারত কোথাও এয়ার স্ট্রাইকের জন্য সবচেয়ে বেশি Mirage-2000কেই প্রিফার করে। কিন্তু সমস্যা হলো ভারতের কাছে Mirage-2000 সংখ্যা অন্যান্য বিমানের তুলনায় খুবই কম। ঠিক একই রকমভাবে কোথাও এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে আগামী দিনে এই রাফেল বিমান ভারতের ব্যাকবোন হতে চলেছে। তাই যদি আরও বেশি সংখ্যায় রাফেল বিমানকে কেনা হয়, তাহলে ভারত খুব সহজেই চীন ও পাকিস্তান এই দুটো ফ্রন্টেই কিন্তু এয়ার স্ট্রাইক চালাতে পারবে। এখন বাকিটা পুরোপুরি ভারত সরকার ও ভারতীয় বায়ুসেনার উপরে নির্ভর করছে যে তারা কি সিদ্ধান্ত নেয়। বাকি এই সম্পর্কে আপনাদের কি মনে হয়, ভারতের কি আরও দুটো স্কোয়াড্রান অতিরিক্ত রাফেল বিমানকে নেওয়া উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।